কনকনে শীতের মাঝেই আবার নতুন করে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী 72 ঘন্টার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে হতে চলেছে বৃষ্টিপাত। এর জেরে সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রার পারদ, ফিকে হবে কনকনে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত হবে বেশ কিছু জেলায়। তবে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি জানতে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। টানা এক সপ্তাহ জাকিয়ে শীতের পরে ধীরে ধীরে কমছে ঠান্ডা। শুক্রবার থেকে রাজ্যে তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এর পাশাপাশি কলকাতাতেও শীত কমবে বলেই জানা গেছে। এই মুহূর্তে আর হাড় কাঁপানো শীত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সকালের দিকে হালকা শীতল হাওয়া বইতে পারে কলকাতা সহ গোটা রাজ্যেই। আগামী 24 থেকে 48 ঘন্টা উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। তবে 13 জানুয়ারি থেকে হালকা বৃষ্টি হতে পারে সিকিমে। এছাড়াও সেখানে পরবর্তী কয়েক দিনে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। 14 জানুয়ারি শনিবার এবং 15 জানুয়ারি রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়েও। এদিকে দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা, তারপর পরিষ্কার আকাশ থাকবে। এই কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়বে। সোমবার থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে নামতে শুরু করবে, শুরু হবে শীতের নতুন ইনিংস। তবে দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে সামান্য বৃষ্টিপাত হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 17 জানুয়ারি পর্যন্ত কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা নেই রাজ্যে, আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা 15 ডিগ্রির মধ্যেই থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি 2 দিনাজপুর এবং মালদহ জেলাতে ঘন কুয়াশা থাকবে। আগামী 48 ঘন্টা উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই শীতের আমেজ বহাল থাকবে।